দুই প্রহরা পণবন্দীকে মুক্তি দিল হামাস বাহিনী। গত 7ই অক্টোবর ইসরায়েল সীমান্তে ঢুকে অতর্কিতে হামলা চালায় হামাস জঙ্গি বাহিনী। ঘটনায় হতাহতের পাশাপাশি অন্তত 200 নিরীহ মানুষকে আটক করে হামাস। তাদের থেকে দুই বর্ষীয়ান মহিলাকে মঙ্গলবার ছেড়ে দেয় হামাস বাহিনী। এদিকে এই প্রথম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুযুধান দুপক্ষকে যুদ্ধ থামানোর আবেদন জানিয়েছেন। গাজা ভূখণ্ডে বন্দি করে রাখা দুই বৃদ্ধাকে মুক্তির কথা ঘোষণা করেছে হামাস বাহিনী। তাদের দাবি, মানবিকতার কারণে দুই বৃদ্ধাকে মুক্তি দেওয়া হলো। স্থানীয় মিডিয়া ওই দুই মহিলাকে চিহ্নিত করেছে। নুরিত কুপারের বয়স 79 এবং ইউচেভ লিপসিসের বয়স 85 বছর। হামাস সূত্রে বলা হয়েছে দুজনেই বার্ধক্যজনিত অসুখে ভুগছেন, তবে ওই দুই মহিলার স্বামীদের মুক্তি দেওয়া হয়নি। এর আগে পণবন্দীদের মধ্যে থেকে দুই মার্কিন মহিলাকে ছেড়ে দেওয়া হয়েছিল। তারা ইসরায়েলে পর্যটক হিসেবে এসেছিলেন, তবে এই প্রথম কোনো ইসরায়েলি নাগরিককে হামাস মুক্তি দেওয়ার কথা ঘোষণা করেছে। তবে ইসরায়েল প্রশাসনের তরফে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। সেনাবাহিনীর দাবি, 220 জন ইসরায়েলি নাগরিক হামাসের হেফাজতে রয়েছে। যদিও হামাসের পাল্টা দাবি, পণবন্দীর সংখ্যাটা মোটেই 200-র বেশি নয়। ইসরায়েলি মহিলাকে মুক্তি দিলেও তাদের গ্রহণ করার জন্য কাউকে পাওয়া যায়নি, কেননা তাদের স্বামীরাও একই সঙ্গে বন্দী থাকলেও তাদের মুক্তি মেলেনি। স্থানীয় মিডিয়ায় সেই খবর পেয়ে রেড ক্রসের স্বেচ্ছাসেবক বাহিনী তাদের গাজা থেকে উদ্ধার করে স্বদেশে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিচ্ছে বলে জানা গিয়েছে। কলকাতা টিভি।